আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা উপরের থাম্বনেইলে লেখাটা দেখেই এসেছেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাংলা ভাষায় প্রচলিত একটি চমৎকার কথা, একটি গুরুত্বপূর্ণ কথা। এই কথা আমরা পড়ালেখা মানুষ যেমন করে জানি, পড়ালেখা না জানা মানুষগুলোও কিন্তু এই কথা বুঝি, এই কথা জানি এবং লোকমুখ থেকে শুনে শুনে হইলেও জীবনে বহুবার এই কথা শুনেছি। আমরা জানি, আমরা বুঝি, আমরা মানি না, এই কথাটা আমরা সবাই আসলে জানি, কিন্তু আমরা এই কথাটা মানি না। এই কথাটা না মানার কারণে আজকে আমাদের দেশে নানা প্রকারের সমস্যা। আমরা গুরুত্বপূর্ণ যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটা মানুষের উচিত আসলে সেটাকে শতবার ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া, একবার না, প্রয়োজনে হাজারবার ভাবতে হবে, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যায় পড়তে হয় না। কিন্তু আমরা মানুষ কি করি, মনের খেয়ালে, অন্যের কথায়, অন্যের দ্বারা প্ররোচিত হয়েও অনেক সময় বিপদে পা বাড়াই। যে কাজটা আমি আজকে শুরু করলাম, এইটা যে 5 বছর পর বা 10 বছর পর আমার পরিণতি কি দাঁড়াবে, মানুষ এই বিষয়ে চিন্তা করে না, যার কারণে আজকে আমাদের দেশে নানা প্রকারের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যা। এবং প্রতিদিন আপনি টেলিভিশনে নিউজ দেখলেই দেখবেন কত রকমের অঘটনের খবর শুনেন। সান একাডেমির সাথে স্যারের কাছ থেকে আপনারা যারা বাংলা, ইংরেজি, গণিত শিখেন, অন্তত পক্ষে আপনারা স্যারের এই কথাটা মেনে চলবেন। যে কোনো প্রকারের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে 100 বার ভাববেন। দেখেন, আমাদের ভুল সিদ্ধান্তের কারণে আপনি একজন মানুষ, ধরেন কোনো ব্যবসায়ে আপনি অভিজ্ঞ না, আপনি না বুঝে না শুনে কারো কথায় প্ররোচিত হয়ে কি করছেন, সেখানে টাকা ইনভেস্ট করতেছেন। আন্দাজে কি পকেটে 5 লাখ 10 লাখ টাকা কোনোভাবে জোগাড় করেছিলেন, কেউ বুদ্ধি দিল, আপনি ব্যবসায় নেমে পড়লেন, আসলে যেই ব্যবসার আপনি বউ জানেন না, ফলে কি হইল, 1 বছরের মাথায় গিয়ে দেখলেন টাকা পয়সা ব্যবসা সবই শেষ। আপনি বিদেশে যাবেন, যার মাধ্যমে যাচ্ছেন তারেও চিনেন না, যেখানে যাচ্ছেন সেই সম্পর্কেও কিছু জানেন না, আন্দাজে বাড়ি ঘর বিক্রি করে, জমি জমা বিক্রি করে টাকা পয়সা সব শেষ, সর্বশেষ কি করলেন, ডুববা মরলেন গিয়া কোন এক সাগরে, হচ্ছে না? প্রতিদিন এই নিউজ। হ্যাঁ, নিজের দেশ রেখে বিদেশে যাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়ে যোগ জঙ্গল পার হইয়া, সাগর মহাসাগর পার হইয়া, তারপর আমরা বিদেশ যাওয়ার রিস্ক নেই, বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কেন? সেই বিষয়ে আপনাকে অবশ্যই আগে অবগত হওয়া উচিত ছিল, ভালো করে জানা দরকার ছিল, তারপর আপনি সিদ্ধান্ত নিতেন। ভেবে চিনতে সিদ্ধান্ত নিলে এই দুর্ঘটনাটা ঘটত না। তো টাকা পয়সা গেলে তো না হয়, টাকা পয়সা গেল, সামান্য ক্ষতি হইল। মানুষ আমরা বলি না, জীবনে অনেক টাকাই ইনকাম করেছি, না হয় কিছু টাকা ব্যয় হয়ে গেছে, তো কি হয়েছে? ঠিক আছে, টাকা পয়সা গেলে তো সামান্য কিছুই গেল,
কিন্তু আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমাদের সর্বশেষ মানিকজটটুকুও যায়। আমরা অনেক মানুষ আজকে বিশেষত বাংলাদেশে কি করতেছি, ঘরে স্বামী বা স্ত্রী রেখে অন্য মানুষের সাথে আজেবাজে সম্পর্কে জড়াচ্ছি। এইরকম সম্পর্কে আপনি একটা পা যেদিন দিলেন সেদিনই তো ভাবা উচিত ছিল, আসলে আমি কি করতেছি, কোন পথে পা দিতেছি, আমার এই পরিচয় বা এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে। আমরা আজকে বাংলাদেশের ঘরে ঘরে এই সমস্যা, তাই না? ছোট ছোট বাচ্চা রেখে, স্বামী রেখে, সংসার রেখে বউ বর্ষাইরা পালাইছে, অথবা বাচ্চা বউ রেখে কোনো স্বামী অন্য কেহরে নিয়ে পালাইছে, এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা নিজেদের মান ইজ্জত সম্মান সব হারাচ্ছি, কেহ কেহ নিজের জীবন দিয়ে সর্বশেষের খেসারত দিতেছে, ঠিক কিনা? এখন এই ঘটনার সূত্রপাত কি আসলে একদিনেই হয়েছিল? এই যে দুর্ঘটনাটা ঘটলো, সর্বশেষ জীবন দেওয়া লাগলো, সর্বশেষ বড় একটা অকারেন্স হয়ে গেল, এইটা কিন্তু ওই দিনই ঘটনাটা ঘটে না, এই ঘটনার সূত্রপাত হয়েছিল আরো 2 বছর আগে, 5 বছর আগে, যেটার খেসারত দিতে হইল সর্বশেষ কি দিয়ে, জীবন দিয়ে। তো আমরা আসলে ব্যবসা বাণিজ্যই বলি, বিদেশ যাত্রাই বলি, প্রেম প্রীতি ভালোবাসা আবেগ যাই বলি, সকল কিছুতে সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কাজে হাত দেওয়ার আগে, পা দেওয়ার আগে আপনি একবার নয় 1000 বার ভাববেন। যদি আপনি ভেবে চিন্তে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারেন, তাইলে ইনশাল্লাহ কোনো প্রকারের বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি একটা সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন এবং জীবনের শেষ বেলায় আরামে আয়েশে বিদায় নিতে পারবেন, কোনো প্রকারের ঝুট ঝামেলা আপনাকে স্পর্শ করবে না। কথা সত্য তো? জি। তাহলে আমরা যে কোনো প্রকারের সিদ্ধান্তে, যে কোনো প্রকারের বড় কোনো ভালো সিদ্ধান্ত নিতে গিয়ে কিভাবে নিব, 1000 বার ভেবে চিনতে সিদ্ধান্ত নেব, তাইলে আমরা সুস্থ সুন্দর জীবন ইনশাল্লাহ কাটাতে পারব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভেবে চিনতে জীবনযাপন করবেন, সিদ্ধান্ত নেবেন, মানুষের সাথে মেশবেন, ব্যবসা বাণিজ্য করবেন বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিন্তেই নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সবার সুস্থ সুন্দর জীবন কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।